নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, ঋত্বিক ভাদুরীর কলমে একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার, একটি রাতের গল্প। গল্প পাঠে দিগন্ত, রঞ্জিতের ভূমিকায় মৃন্ময় মান্না, লাবণীর ভূমিকায় বর্ণালী, সেই লোকটার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, ঋত্বিক ভাদুরীর কলমে একটি রাতের গল্প। এখন রাত 10টা, এই সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, থামার কোনো লক্ষণই নেই। শীতকালে যে এই রকম বর্ষাকালের মতো বৃষ্টি হতে পারে কেই বা জানতো। রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা, লোকজন নেই বললেই চলে। হঠাৎ লাল রঙের একটা মার্সিডিস রাস্তার ঠিক বাঁ দিকে এসে দাঁড়ালো। রঞ্জিত সিটে বসে রয়েছে, পাশে লাবণী, রঞ্জিতের স্ত্রী। গাড়িতে এতক্ষণ একটা গান বাজছিল, রঞ্জিত গাড়ি থামিয়ে গানটা বন্ধ করে দিল। লাবণী কিছুটা অবাক হয়ে গিয়ে বলল, কি হলো, ভালোই তো চলছিল গানটা, আর তুমি গাড়িটা এমন করে থামালে কেন? রঞ্জিত কোনো কথা না বলেই লাবণীর দিকে একভাবে তাকিয়ে রইল। লাবণী কিছু বুঝতে না পেরে আবারও প্রশ্ন করল, আরে কি হলো, গাড়িটা এমন করে থামালে কেন, আর এইরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকার বা কি আছে? রঞ্জিত বেশ বড় বড় চোখ করে লাবণীকে প্রশ্ন করল, আচ্ছা এত রাত অবধি আমরা কোনোদিন বাইরে থেকেছি, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে বলতো? আমি কি করতে পারি বলতো, আর তুমি আমাকে এমন করে বলছোই বা কেন? তাহলে কিভাবে বলবো ম্যাডাম, আমার এমনি আজকে তোমার ওই বান্ধবীর জন্মদিনে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তোমার এই ন্যাকা বান্ধবীকে দেখলেই আমার সারা শরীর জ্বলে যায়, শুধু বলে আমার বর এই করে, আমার বর ওই করে। ওফ, আমি জেনে কি করব ভাই, তুমি জোর করে আমাকে নিয়ে গেছিলে, তাই লাবণী আজ আমি গেলাম। আর গিয়েছো তো গিয়েছো, এত রাত করার কি আছে, আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসলেই তো হতো। লাবণী এবার বেজায় রেগে গেল, হ্যাঁ সেই তো, এতদিন পর মায়ের বাড়ি গেলাম আর আমরা শুধু খেয়ে দিয়েই চলে আসব, কোনো কথাবার্তাই বলা হবে না। বাহ, তুমি নিজেকে কি মনে করো বলো তো, তোমার নিজের কোনো বন্ধুর অনুষ্ঠান হলে তুমি এরকমটা বলতে পারতে? রঞ্জিত, আমাদের না 5 বছর বিয়ে হয়ে গেছে, তোমার মনে আছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা ঠিক কবে? তুমি 5 বছরে আমাকে কতটা চিনেছো একটু বলবে, নিজের বাচ্চাকে কতটা সময় দিয়েছো? বললাম বাবুকে একটু নিয়ে আসি আমাদের সাথে, মায়া ওকে সেই কবে দেখেছিল, তুমি বললে না ও বাড়িতে মায়ের কাছেই থাকুক, ও ফালতু ওখানে গিয়ে কী করবে, ওখানে অনেক লোকজন চেঁচামেচি, এসব উল্টোপাল্টা তুমি বললে। রঞ্জিত নিজের মাথায় হাত রেখে বলল, আরে বাবা কোথা থেকে কোথায় চলে গেলে তুমি, একদম তো কলকাতা থেকে সোজা দিল্লি, এই জন্যই না তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, কথার কোনো লজিক নেই। আচ্ছা যাই হোক, সামনে একবার দেখো, দুদিকে দুটো রাস্তা চলে গেছে। লাবণী গাড়ির ভেতর থেকে লক্ষ্য করল সামনের রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা চলে যাচ্ছে ডান দিকে, অন্যটি বাঁ দিকে। লাবণী বলল, আচ্ছা ঠিক আছে, এবার চলো না। রঞ্জিত লাবণীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর প্রশ্ন করল, আচ্ছা লাবণী তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্ন? কেমন প্রশ্ন? ধরো আমরা গাড়ি করে বেশ ভালোই যাচ্ছি, হঠাৎ তুমি দেখলে রাস্তার ঠিক সামনে মানে ওই মাঝখানে একটা অচেনা লোক হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটা তোমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, তুমি তখন কি করবে? লাবণী কিছুক্ষণ চিন্তা করে বলল, কি আর করব, ওখান থেকে পালিয়ে যাব, তুমি যা ডেসক্রিপশন দিচ্ছ তাতে তো মনে হচ্ছে লোকটা সাইকো, আর ও আমাকে মারতে চায়, কিন্তু তুমি এমন অদ্ভুত প্রশ্ন কেন করছো বলো তো? শোনো, রাতের বেলায় এমন অমঙ্গলজনক প্রশ্ন করতে নেই। ওকে ম্যাডাম, এবার বলুন কোন দিকে আমরা যাব, আজ আপনার কথা শুনে না হয় গাড়িটা স্টার্ট করব, ডান দিক না বাঁ দিক? তুমি
আমার কথা খুব শোনো মনে হচ্ছে। আর তাছাড়া ডান দিকে গেলে কোথায় উঠছে, আর বাদিক গেলেই বা কোথায় উঠবো? রঞ্জিত ভালো করে সিটে বসে নিয়ে বলল, ডান দিকে গেলে হাই রোড পড়বে, অনেক দেরি হতে পারে ওখানে, রাস্তাটা এমনিতেই খুব জ্যাম হয়, তার উপর আছে আবার ক্রিসমাস। আর বাঁদিকের রাস্তাটা ঢুকলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, যদিও লোকজন কিন্তু খুব একটা যায় না ওই রাস্তা দিয়ে। লাবণী হালকা হেসে বলল, কেন ওখানে কি ভূত আছে? রঞ্জিত লাবণীর কথার কোনো উত্তর না দিয়ে বলল, তাড়াতাড়ি বলুন ম্যাডাম, বেশি কিন্তু সময় নেই। কোন দিকে যাবো, বাঁদিক না ডান দিক? লাবণী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তাহলে তো বাঁদিকের রাস্তাটাই ভালো, ওটাই তো শর্টকাট বললে, কিন্তু লোকজন যায় না কেন ওই রাস্তা দিয়ে? রঞ্জিত গাড়ি স্টার্ট করে নিয়ে বলল, চলো তাহলে, যেতে যেতেই বলছি, আমরা কিন্তু তাহলে বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকলাম। গাড়িটা বাঁদিকের রাস্তাটাই ঢুকে পড়ল। রাস্তাটা খুব চওড়া, এই সময় এখানে গাড়ি ঘোড়া দেখতে পাওয়াটা সত্যিই দুষ্কর। দিনের বেলায় তাও দেখা যায়, কিন্তু সন্ধে নামার পর চিত্রটা পুরো পাল্টে যায়। এবার প্রথম প্রশ্নটা লাবণীই করল, আচ্ছা রাস্তাটা এরকম অন্ধকার কেন বলতো? কিরকম একটা অদ্ভুত লাগছে না, যাকে বলে একেবারে গা ছমছমে পরিবেশ। ভয় লাগছে? লাবণী হালকা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ একটু তো লাগছে। আচ্ছা তুমি তখন ওরকম প্রশ্ন করলে কেন? কোন প্রশ্ন? ওই যে একজন অচেনা লোক গাড়ির সামনে দাঁড়িয়ে। আরে ওটাই তো বলবো এখন, এই অন্ধকার রাস্তাটা দিয়ে যে ঘটনাটা তোমায় এখন আমি বলবো, সেটা শুনে তুমি আরো ভয় পেয়ে যাবে। ন্যাকামো করো না তো। রঞ্জিত একটু হেসে নিয়ে লাবণীকে প্রশ্ন করল, আগে বলো ভয় পাবে না তো? ভয় পাওয়ার কি আছে, তুমি কি এখন আমাকে ভূতের গল্প শোনাবে? রঞ্জিত কিছুক্ষণ চুপ থাকার পর গম্ভীর স্বরে বলল, ভূত নয় ম্যাডাম, আপনি অনেক দূর চলে গেছেন, আমি আজ আপনাকে একটা মানুষের গল্প বলব। তবে বিষয়টা হচ্ছে, ও কি আদৌ মানুষ? আমার মনে হয় ও মানুষ রূপে আসা একটা রাক্ষস, না হলে এতগুলো খুন সে কি করে করতে পারে? আর আমি যেটা এখন বলবো সেটা কিন্তু কোনো গল্প নয়, একটা সত্যিকারের ঘটনা, খবরের কাগজেও বেরিয়েছিল, প্রতি রোববার একটা করে খুন, এইরকমই একটা হেডলাইন লেখা ছিল। লাবণী কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। রঞ্জিত লাবণীর কাঁধে হাত রেখে বলল, একজন কম বয়সী ছেলে, ঠিক আজকের দিনে এই সময়, আজ থেকে 4 বছর আগে, ঠিক এই রাস্তাটা দিয়েই বাইকে করে যাচ্ছিল। রাস্তাটা সেদিনও খুব অন্ধকার ছিল, ঠিক আজকের মতো। অনেক দূর একটা ল্যাম্পপোস্ট ছিল বটে, তবে সেটার আলোর জোর খুব একটা ছিল না, একবার আলো জ্বলে তো একবার নিভে যায়, সময় ভালো থাকলে অনেকক্ষণ জ্বলে থাকে ঠিকই, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর সেই ছেলেটা ওই ল্যাম্পপোস্টের সামনে এসে দাঁড়ায়, বলতে পারো দাঁড়াতে বাধ্য হয়। এই পুরো রাস্তাটা জুড়ে কোনো আলো নেই, শুধু ওই একটা জায়গাতেই ল্যাম্পপোস্টটা আছে। আচ্ছা যাই হোক, ঘটনায় ফিরে আসি, ছেলেটা কেন বাধ্য হলো ওখানে দাঁড়াতে, কি এমন দেখে ফেললো সে যে তাকে ওখানে দাঁড়াতেই হলো, এইসব প্রশ্ন তোমার মাথায় ঘুরছে তাই তো? হ্যাঁ অবভিয়াসলি, তবে আমার মনে হয় পুরো রাস্তাটাই হয়তো অন্ধকার, ওই স্ট্রিট ল্যাম্পের নিচে আলোতে ওই ছেলেটা কিছু। রঞ্জিত লাবণীকে থামিয়ে দিয়ে বলল, না ম্যাডাম এত সহজ নয় ব্যাপারটা, আসলে স্ট্রিট ল্যাম্পের অল্প আলোতেই ছেলেটা একটা বিভৎস জিনিস দেখে ফেলেছিল, যেটা দেখে বাইকটা ওখানে থামাতে বাধ্য হয়েছিল। কি জিনিস দেখেছিল? রাস্তাটার ঠিক মাঝখানে একটা জলজ্যান্ত মানুষের মুন্ডহীন লাশ পড়েছিল। বৃষ্টিটা এখন অনেকটা কমেছে, গাড়ি চালাতে চালাতে রঞ্জিত লাবণীর দিকে তাকালো, সে বুঝতে পারল লাবণী একটু হলেও ভয় পেয়েছে, পরিবেশটা আগের থেকে অনেকটা শান্ত হয়ে গিয়েছে। লাবণী রঞ্জিতকে কাঁপা গলায় প্রশ্ন করল, ইয়ে মানে তারপর কি হলো? রঞ্জিত আবারও বলতে শুরু করল,
দেহটার পাশে লাল রক্ত দিয়ে সারা রাস্তায় কী সব যেন লেখা ছিল, অনেক কিছু আঁকাও ছিল। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, দেহটা তো ওখানে, কিন্তু মাথাটা কোথায়? বাইকে বসে থাকা ছেলেটা এবার নিজের মাথার হেলমেটটা খুলে সামনের দিকে আরো ভালো করে দেখতে লাগলো। ছেলেটা তখন মনে মনে ভাবতে লাগলো, রাস্তা তো ফাঁকা, কোথাও তো কেউ নেই, তাহলে রাস্তার মাঝখানে একটা কার বডি, কেউ কি খুন করে? না না, আমি ভুল দেখছি না তো? আচ্ছা, রাস্তায় এগুলো কি লেখা আছে, কি সব আঁকাও আছে, মনে হচ্ছে সবই তো রক্ত দিয়ে করা। এত নিষ্ঠুর কে হতে পারে? এসব ভাবতে ভাবতেই ছেলেটার কানে একটা হাসির শব্দ ভেসে এলো। ছেলেটা লক্ষ্য করলো, বেশ কিছুটা দূরে রাস্তার ঠিক বাঁদিকে একটা মাঝবয়সী লোক হাতে কিছু একটা নিয়ে বসে আছে। ছেলেটার ভালো করে দেখার চেষ্টা করলো। সে আস্তে আস্তে সেই অচেনা লোকটার দিকে এগিয়ে যেতে লাগলো এবং তারপর সে যে দৃশ্যটা দেখলো সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। ছেলেটা সেটা দেখার পর নিজেকে আর সামলাতে পারলো না, তার হাত থেকে হেলমেটটা মাটিতে পড়ে গেল। সে থরথর করে কাঁপছে, তার পা যেন অবশ হয়ে আসছে, সে আর চলতে পারছে না। থাক, আর বলবো না, তুমি ভয় পেয়ে যাবে। লাবণী সঙ্গে সঙ্গে রঞ্জিতের হাতে চিমটি কেটে বলল, চুপচাপ শেষ করো ঘটনাটা, তুমি এরকম করে থেমে থেমে কেন বলো বলো তো? কি দেখেছিল ছেলেটা বলো। আরে বাবা, চিমটি কাটছ, লাগছে, বলছি বলছি। যাই হোক, ছেলেটা দেখলো ওই মাঝবয়সী লোকটার হাতে একটা কাটা মুন্ডু নিয়ে বসে রয়েছে রাস্তার মাঝখানে। লোকটা আপন মনে হাসছে আর ছেলেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। বলে রাখা ভালো, মুন্ডুটা কিন্তু মানুষেরই। ছেলেটা বুঝতে পারলো যে যার দেহ ওই রাস্তায় পড়ে রয়েছে ওটা তারই মুন্ডু। ওই ছেলেটা আরও ভয় পেয়ে যায় যখন সে দেখতে পেলো যে ওই ভয়ঙ্কর লোকটা আস্তে আস্তে তারই দিকে এগিয়ে আসছে। লোকটা সারা মুখে রক্ত লেগে আছে, ডান হাতে সেই কাটা মুন্ডু আর বাঁ হাতে একটা বড় ধারালো কুড়ুল। কুড়ুলটা সারা গায়ে লাল রক্ত লেগে। তখনও রাস্তায় তখন কোনো লোক ছিল না, শুধু ওই ছেলেটা এবং ওই ভয়ঙ্কর লোকটা, তাদের মাঝখানে রাস্তার উপর ওই মুন্ডুহীন লাশ। ভাবো একবার দৃশ্যটা। যাই হোক, ছেলেটা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল লোকটাকে, আপনি আপনি কে, কি চান, এইসব কি আর কার বডি, আপনি কি খুন করেন নাকি এরকম? লোকটা হাসতে হাসতে খসখসে গলায় উত্তর দিল, চুপ, ও এখন মরে গেছে। তোমার আসার কিছুক্ষণ আগে ও এখান দিয়ে যাচ্ছিল, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। হঠাৎ আমি জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসি, ও আমাকে দেখে ভয় পেয়ে যায় রীতিমতো। ও আমাকে কিছু বলার আগেই দিলাম এক কপ বসিয়ে, এই এই কুড়ুল দিয়ে। সঙ্গে সঙ্গে এর গরম রক্ত ছিটকে আমার মুখে লাগলো, তারপর ধপ করে রাস্তায় পড়ে গেল। আমি সময় নষ্ট না করে আর কয়েকবার কোপ মেরে ওর মুন্ডুটা দেহ থেকে বাদ দিয়ে দিলাম। রাস্তা জুড়ে তখন লাল রক্ত, যাকে বলে রক্তের বন্যা। আমিও তখন সেই রক্ত দিয়ে রাস্তা জুড়ে এই লেখা আর আঁকাগুলো করলাম। এগুলো কিন্তু শয়তানের ভাষা, সাধারণ লেখা বা আঁকা নয়। আমি ওনার পুজো করি তো, উনি চান প্রতি রবিবার আমি একটা করে মানুষের জীবন নিয়ে ওনার পুজো করি। উনি খুব জাগ্রত, আমি যত খুন করব উনি ততই খুশি হবে, আর আমিও অনেক বছর বাঁচতে পারব, সব ওনার আশীর্বাদ। আচ্ছা ভাই, এই লেখার আঁকাগুলো কেমন হয়েছে বলতো? এগুলো কিন্তু ওনার সাইন ল্যাঙ্গুয়েজ, সবাই বুঝবে না। ছেলেটা কিছু বলতেই পারলো না, শুধু লোকটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। লোকটা আবার বলল, তোমার ভয় নেই, আমি তোমাকে মারব না, আমার শিকার তো ও ছিল,
তুমি তুমি একদম চুপ করে পালিয়ে যাও। আমি না প্রতি রোববারে একটা করে জীবন নিতে পছন্দ করি। তুমি যদি এর আগে আসতে তাহলে তোমারও এই অবস্থাই হতো, আর ও এইবারের মতো বেঁচে যেত। ভাগ্য ভালো তোমার, যাও পালিয়ে যাও। আগামী রবিবার যদি এইখানে আবার তোমার সঙ্গে আমার দেখা হয় তাহলে না হয় তোমার প্রাণটাই নেব আমি। ছেলেটা আর দেরি করলো না, হেলমেটটা রাস্তায় ফেলে সেখান থেকে সোজা বাইক নিয়ে পালিয়ে গেল। তারপর এই ঘটনা পেপারে বেরোয়, সবার নজরে আসে। বলে রাখা ভালো, এর আগেও অনেক লোকের রক্তাক্ত দেহ ঠিক এই অবস্থাতেই রাস্তায় পাওয়া গেছে। এখানে মনে হয় ওই একটা লোকই এইসব করে বেড়াতো। আর রইল ওই পুলিশের কথা, অর্ধেক তদন্ত করে সব ভুলে গেল, কেসটা পুরো ধামাচাপা পড়ে গেল আর কি। লাবণী কিছুটা অবাক হয়ে গিয়ে প্রশ্ন করলো, তাহলে কি লোকটা একজন সিরিয়াল কিলার? সিরিয়াল কিলার কিনা জানি না, বাট সাইকো তো বটেই। লাবণী হঠাৎই চমকে উঠল, সে রঞ্জিতকে সামনের দিকে তাকাতে বলল, আচ্ছা সামনে ওই ল্যাম্প পোস্টের কথাই কি তুমি আমাকে বলেছিলে? ওই ঘটনাটা, ওই যে দেখো একটা ল্যাম্প পোস্ট ঠিক রাস্তার কোণায়। হ্যাঁ ওটাই সেই ল্যাম্প পোস্ট, অর্থাৎ ছেলেটা ওই ল্যাম্প পোস্টের নিচেতেই বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। লাবণী হঠাৎ যেন একটা ভয় অনুভব করলো। আচ্ছা তুমি এলে কেন বলো তো এই রাস্তা দিয়ে? দরকার হলে একটু দেরি হতো আমাদের বাড়ি যেতে, তোমার খুব সাহস না? তুমি যেগুলো বললে এই সব যদি সত্যি হয় তাহলে কিন্তু তোমার এখানে আসাটা একদমই উচিত হয়নি। রঞ্জিত রীতিমতো হাসতে শুরু করলো। আরে বাবা এত ভয় পেলে হয়? সেসব ঘটনা তো কবে ঘটে গেছে, 4 বছর আগে। এখন সব ঠিকঠাক আছে, এখন ওর আর উৎপাত নেই, ও পালিয়ে গেছে পুলিশের ভয়ে, না হলে কবেই পুলিশ ওকে ধরে নিত বলতো? আমি শুধু ভাবছি এখন লোকজন ভয়ে এদিকে আর আসে না, সত্যি বাবা। আর আমি তো একটু অ্যাডভেঞ্চার হবে বলে তোমাকে এদিকে নিয়ে এলাম, সমস্যা কোথায়? সমস্যাটা ওখানেই। আচ্ছা তুমি কি পাগল নাকি? লোকটা এখনো ধরা পড়েনি কিন্তু, পুলিশ ওকে এখনো ধরতেই পারেনি। আচ্ছা ও যদি আজ আমাদের, হঠাৎ একটা বিকট আওয়াজ হয়ে রঞ্জিতের গাড়ি মাঝ রাস্তায় থেমে গেল। বৃষ্টিটা এখন আর নেই, বেশ অনেকক্ষণ পর থামল। ও শিট, নাও এবার পাংচার বোধহয়, ভালো লাগে না। রঞ্জিত গাড়ি থেকে নেমে গাড়ির চাকার দিকে একবার তাকিয়ে লাবণীকে বলল, কপাল খারাপ হলে যা হয় আর, রাস্তার মাঝখানে এত পেরেককে ফেলে দিয়েছে কে জানে। হঠাৎ রঞ্জিতের কানে একটা আওয়াজ ভেসে এলো, কেউ যেন খসখসে গলায় কিছু একটা বলছে। রঞ্জিত ভালো করে সামনের রাস্তাটার দিকে লক্ষ্য করল। সে দেখল তার থেকে বেশ কিছু হাত দূরে সেই ল্যাম্পপোস্টার নিচে একটা মাঝবয়সী লোক মোমের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। রঞ্জিত লোকটির দিকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? লোকটি কোনো উত্তর দিল না, শুধু একগাল হাসল। রঞ্জিত বেশ কিছুটা এগিয়ে গিয়ে আবার লোকটিকে প্রশ্ন করল, অমন ভূতের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন, কি চান? লাবণী ভেতর থেকে সব দেখছে, কি মনে হতে লাবণী গাড়ির হর্ন বাজিয়ে রঞ্জিতকে চেঁচিয়ে বলে উঠল, এই তুমি এদিকে এসো, এখন বাইরে দাঁড়িয়ে কোনো লাভ নেই। রঞ্জিত লাবণীকে পাত্তা না দিয়ে আরো কিছুটা এগিয়ে গেল লোকটার দিকে। কি চাও মামা, বোবা নাকি, উত্তর দিতে পারছো না? লোকটি হালকা হেসে নিয়ে এবার উত্তর দিল, কাকে পুজো করেন, ভগবান না শয়তান? রঞ্জিত কিছু না বুঝেই লোকটিকে আবারও প্রশ্ন করল, ওই পেরেকগুলো আপনি ফেলেছেন নাকি? লোকটি রঞ্জিতের প্রশ্নের উত্তর না দিয়ে মিচকি হেসে বলল, গাড়িতে আপনার স্ত্রী বোধহয়, নিশ্চয়ই গাড়ি খারাপ হয়ে গেছে আপনাদের। হ্যাঁ কিন্তু আপনি কে? লাবণী গাড়ি ভেতর থেকে আবারও হর্ন বাজিয়ে রঞ্জিতকে এদিকে আসতে বলল, তুমি প্লিজ এইদিকে এসো, কি করছো তুমি ওখানে, কে উনি? রঞ্জিত লাবণীকে উদ্দেশ্য করে বলল, ও একটু দাঁড়াও তো। লোকটি একটু বিদ্রুপের সঙ্গে হেসে নিয়ে বললেন, আপনার স্ত্রীকে তো বেশ ভালো দেখতে, দারুণ কপাল আপনার, দেখুন উনি চিন্তা করছেন বোধহয় আপনার জন্য, তাই হয়তো বারবার ডাকছে আপনাকে। এই যে মিস্টার, খুব বকছেন আপনি, ওইদিকে বেশি তাকাবেন না, না হলে আপনার চোখটা আর থাকবে না। আমি আর একবার বলবো, এই পেরেকগুলো কি আপনি ফেলেছেন?
জবাব দিন। লোকটি খসখসে গলায় উত্তর দিল, ফেলেছি, বেশ করেছি। যেমন টোপ ফেলে মাছ ধরে ঠিক তেমন, বলতে পারেন একটা শিকার করলাম। পাশে কোথাও যেন বাজ পড়ল। রঞ্জিত লোকটির জামার কলা ধরে নিয়ে বলল, তোদের মতো শয়তানকে কি করে সঠিক রাস্তায় নিয়ে আসতে হয় আমি বেশ ভালো করেই জানি। লোকটি হঠাৎ করে হাসতে শুরু করল। শয়তান, ঠিক, আমি শয়তান, আমি শয়তানেরই পুজো করি, আর তোদের মতো কিছু মানুষকে সেই শয়তানের কাছে পাঠিয়ে দিই খুন করে। লোকটি রঞ্জিতের পেটে সজোরে একটা আঘাত করে, রঞ্জিত সঙ্গে সঙ্গে চিৎকার করে মাটিতে পড়ে যায়। তো স্ত্রী এবার নিজের চোখে নিজের স্বামীর মৃত্যু দেখবে। লাবণী সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে সেই দিকে এগিয়ে যায়। কি আপনি কে? ওকে এমন ভাবে মারলেন কেন? আমি কিন্তু পুলিশ ডাকবো। রঞ্জিত মাটি থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। লোকটি এবার রঞ্জিতের পিঠে সজোরে একটা লাথি মেরে আবারও তাকে মাটিতে ফেলে দিল। লোকটি বিড়বিড় করে কিসব যেন বলছে আর মাঝে মাঝে হেসে উঠছে। লাবণী সঙ্গে সঙ্গে রঞ্জিতের কাছে গিয়ে রঞ্জিতকে মাটি থেকে তোলার চেষ্টা করতে লাগলো। লোকটি রাস্তার একটা কোণার থেকে একটা কুড়ুল তুলে নিয়ে লাবণীকে বলল, এই দেখুন ম্যাডাম, এই কুড়ুলটা রাস্তার এক ধারে ফেলে রেখেছিলাম, ভাবলাম আগে শিকার করি তারপর না হয় কাটবো। লাবণী হাত জোর করে লোকটিকে অনুরোধ করলো, প্লিজ প্লিজ এমন করবেন না, ও আমার স্বামী, আপনার কি চাই, আপনি কেন এমন করছেন? আমার জীবন চাই, তাও আপনার বরের। আমি মেয়ে মানুষদের গায়ে হাত দিই না, আমার প্রভু আমাকে বারণ করেছেন, বলেছেন মর্দকে মারবি, মেয়ে মানুষে তো কোনো কাজেই লাগে না। এই দেখুন, এই কুড়ুল দিয়ে আমি কত মানুষের প্রাণ নিয়েছি, কত পশু পাখি ইত্যাদিকেও মেরেছি। এই আপনার একটা গল্প শুনলেন, খুব ছোট্ট একটা গল্প, আপনি বরের পাশে গিয়ে বসে আমার গল্পটা আগে শুনুন, তারপর না হয়। রঞ্জিত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, লাবণী লাবণী তুমি পালিয়ে যাও, আমি একে দেখে নিচ্ছি, তুমি শুধু পুলিশকে ডেকে বলো এইসব ঘটনা। তোর শালা কি দেখবি তুই আমাকে, গরিবের সালমান খান। এই লাবণী ম্যাডাম আপনি বসুন তো, সন্ধ্যের পর এখান থেকে কোনো লোকই যায় না, সবার মনেই ভয় ঢুকিয়ে দিয়েছি। ও এই আপনাদের ফোনগুলো আমাকে দিন তো, কারণ গল্প বলার সময় কেউ ফোন করলে না খুব বাজে লাগে। লোকটি রঞ্জিত আর লাবণীর কাছ থেকে জোর করে ফোন দুটো নিয়ে রাস্তার ধারের পুকুরের জলে ফেলে দিল। রঞ্জিত ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। লাবণী লোকটির পায়ে ধরে আর্তনাদ করতে লাগলো, দেখুন এইরকম করবেন না, আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। লোকটি হাসতে হাসতে নিজের ঘাড়ির উপরে কুড়ুলটি উঠিয়ে নিয়ে বলল, আরে বাবা আমি তো বললাম আমি আপনাকে মারবো না, আমি মেয়েদের মারি না, আমি শুধু আপনার স্বামীর প্রাণটা নেব, একদিন আমি একটাই খুন করি, নাহলে তো আমি নিয়ম ভেঙে ফেলব, আমার গুরু কিন্তু নিয়ম ভাঙলে খুব রাগ করে। এই শুনুন না, আমি না মারার আগে কারোর সঙ্গে এত কথা বলি না, আপনাদের ভালো লাগলো তাই বলছি, এইবার আমার গল্পটা শুনুন। লোকটি কিছুক্ষণ চুপ থাকার পর আবারও বলতে শুরু করলো, আমি না ক্লাস 10 অবধি পড়েছি, আমার বাবার না অনেক টাকা ছিল জমানো, আসলে আমার বাবা ব্যবসা করত, জানেন তো আমার বাবা মা একটা বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, পিসির বাড়িতে রেখে আমাকে মানুষ করেছিল ওরা, তখনই ওই রকম একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপর তো ওই পিসি আমাকে মানুষ করে, কিন্তু মানুষ আর হলাম কোথায়, পিসির বাড়ি থেকে পালিয়ে গিয়ে ড্রাগ সাপ্লাই করতাম, একটা ডনের হয়ে কাজ করতাম, ভালোই টাকা পয়সা কামাতাম বুঝলেন। হঠাৎ একদিন একটা স্বপ্ন পেলাম, দেখলাম একটা আজব মূর্তি আমাকে স্বপ্নে বলছে তাকে পুজো করতে, তবেই নাকি আমি অনেক বছর বাঁচতে পারবো। আমি সব ড্রাগস ফাক্সের ব্যবসা ছেড়ে দিয়ে নিজের বাড়ি চলে এলাম। এই ব্যবসায় আমাকে আমার এক বন্ধু রুকিয়েছিল, ও নিজেও এই কাজ করত। যাই হোক, তখন থেকেই শয়তানের পুজো করি। আপনারা যেমন ভগবানকে পুজো করেন,
আমি তেমনই শয়তানকে পুজো করি। আগে অনেক ভগবানের পুজো করতাম, বিশ্বাস করুন কোনো ফল পেলাম না। তারপর যবে থেকে শয়তানকে পুজো করতে শুরু করে দিয়েছি, তবে থেকে না আমি খুব ভালো আছি। প্রতি রোববার একটা করে খুন করি আমি। আরে 4 বছর ধরে এই এলাকায় আমি আসতামই না, ওই পুলিশগুলো খুব পেছনে পড়ে গিয়েছিল। এবার আমি অন্য এলাকায় খুন করতে শুরু করি, কিন্তু এবার মানুষের বদলে পশু পাখি এসব খুন করতে লাগলাম। কারণ আমার গুরুদেব না আমাকে আবার স্বপ্ন দিয়েছিল। উনি স্বপ্নে আমাকে বললেন, তুই এবার থেকে যে কারুর প্রাণ নিতে পারিস, সেটা কোনো মানুষের হোক কিংবা প্রাণী। আমিও ভাবলাম এত মানুষ মারলে পুলিশ একদিন ঠিক ধরতে পারবে, তাই অন্য একটা এলাকায় গিয়ে এরা পশু পাখি মারতে লাগলাম। মানুষ মারলে অন্য মানুষেরা ছুটে আসে, কিন্তু পশু পাখি মারলে তো কোনো পশু পাখির দল প্রতিবাদ করতে আসে না। আর আমি কোনো বাড়ির পশু পাখিদের মারতাম না, যেসব ওই পশু পাখিরা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো তাদেরকে ধরে আমি মারতাম। যতই হোক তাদেরও তো প্রাণ আছে। এই করে 4টে বছর কেটে গেল। আমার বাবার জমানোর যা টাকা ছিল বা আমি ওইসব ড্রাগ সাপ্লাই করে যা পেতাম তাতেই আমার কোনো রকমে হয়ে যেত। জানেন তো, হঠাৎ একদিন আমার মনে হলো অনেকদিন মানুষ খুন করা হয়নি, তাই ভাবলাম নিজের পুরনো এলাকায় আবার ফিরে যাই। দীর্ঘ 4 বছর পর আমি আবার এই এলাকায় এলাম, আর এখানে আসতেই শিকার এসে হাজির। আমি যত খুন করব তত আমি দীর্ঘায়ু হব, সেটা আমি মানুষ মারি কিংবা পশু পাখি। এসব খুন খারাপি আমি না আমার বাড়ির কাছে করি না, কারণ তাতে মানুষ সন্দেহ করবে, তাই বেশ কিছুটা দূরে গিয়ে একটা অন্য এলাকায় আমি এসব কাজকর্ম করি। আমার বাড়ি না এখান থেকে বেশ কিছুটা দূরে। আমার বাড়িতে আমার গুরুর মূর্তি আছে, মূর্তিটা দেখে আপনারা ভয় পেয়ে যাবেন। আপনাদের ভগবানকে যতটা ভালো দেখতে, আমার গুরুদেবকে ততটাই ভয়ঙ্কর দেখতে। আমি প্রতি রোববার একটা করে খুন করার পর ওনার পুজো করি, যেমন আজও করব। অনেক বকে ফেলেছি, এইবার বরং লোকটি জোর করে লাবণীর হাত ধরে টানতে টানতে রাস্তার কোনায় নিয়ে গিয়ে ফেলে দিল। লাবণী কিছু বুঝতে না পেরে চিৎকার করতে লাগলো, রঞ্জিত এতক্ষণে দাঁড়াতে পেরেছে। হঠাৎ আকাশ কালো করে মেঘ গজরে উঠল। লোকটি হাতে কুড়ুল নিয়ে রঞ্জিতের দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটির মুখে হাসি, সে আপন মনে গান করতে করতে রঞ্জিতকে ভয় দেখাচ্ছে। ওহ কি ওয়েদার বলুন তো, রিমঝিম গিরে সাবন। তাহলে রঞ্জিত বাবু আপনি তৈরি তো? রঞ্জিত আস্তে আস্তে পেছন দিকে পিছাতে লাগলো। আরে আপনি আপনি পাগল নাকি? আপনি এরকম করতে পারেন না। এই এই ক্ষমতা বলছি, একদম এগোবেন না। আমি আমি কিন্তু আমি কিন্তু লাবণী মাটিতে শুয়ে কেঁদেই চলেছে। হঠাৎ সে লক্ষ্য করল তার একদম ঠিক পাশে রাস্তার ধারে একটা আতলা ইঁট পড়ে রয়েছে। কি মনে হতেই লাবণী সেই ইঁটটা তুলে নিয়ে লোকটির দিকে ছুঁড়ে মারল। ইঁটটা সোজা লোকটির মাথায় গিয়ে লাগলো। লোকটি চিৎকার করে মাটিতে পড়ে যায়, তার হাতের কুড়ুলটাও বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। সময় নষ্ট না করে লাবণী সেখান থেকে কুড়ুলটা তুলে নেয়। লোকটি লক্ষ্য করল তার মাথার পেছন দিয়ে একটু একটু করে রক্ত বেরোচ্ছে। লোকটি রাগে চিৎকার করে উঠল, সালা এত বড় সাহস, একটা মেয়ে ছেলে আমায় মারলো। লাবণী আর নিজেকে সামলাতে পারল না, সে সঙ্গে সঙ্গে সেই কুড়ুল নিয়ে লোকটির বুকে আঘাত করল। লোকটি বিকট চিৎকার করে উঠল। পাশে রঞ্জিত ভয়ে লাবণীর কাঁধে হাত রেখে বলল, থাক আর দরকার নেই, ও এমনি মরে যাবে, চল চল আমরা বরং পালাই এখান থেকে, সামনে স্টেশন। লাবণী আবারও সেই কুড়ুল দিয়ে লোকটিকে আঘাত করে বলল, দেখ জানোয়ার দেখ, মেয়েরা কি করতে পারে দেখ। তুই বলেছিলিস না মেয়েরা কোনো কাজে লাগে না, এবার দেখ তুই যেসব নিরীহ মানুষ পশু পাখি সবাইকে মেরে ফেলেছিস, তাদের হয়ে আমি আজকে বদলা নিলাম।
লোকটি আর কোনো কথা বলছে না, তার শরীরও আর নড়ছে না। সারা রাস্তা জুড়ে রক্ত ছড়িয়ে পড়েছে, লাবণীর মুখে রক্ত ছিটকে এসে লেগেছে। লাবণী ও মরে গিয়েছে, এবার চলো। আমি জানতাম তুমি আমাকে বাঁচাবে, আজ তুমি না থাকলে আমার। লাবণী রঞ্জিতকে জড়িয়ে ধরে বলল, আমি কি খুনি হয়ে গেলাম গো? হাতে আমি এত রক্ত, বিশ্বাস করতে পারছি না। রঞ্জিত লাবণীর মাথায় হাত রেখে বলল, তুমি কোনো ভুল করোনি লাবণী, তুমি তো একটা শয়তানকে এই পবিত্র পৃথিবী থেকে দূর করে দিয়েছো, নাহলে ও আরো কত মানুষকে হত্যা করত। তুমি আজ আমার রক্ষা কবচ হয়ে থাকবে, আমি জানি যত বিপদই আসুক না কেন তুমি ঠিক আমাকে বাঁচাবে। এবার চলো, আমরা চলে যাই এখান থেকে। শুনছিলেন ঋত্বিক ভাদুরীর কলমে একটি রাতের গল্প। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠিয়েছিল দিগন্ত, মৃন্ময়, বর্ণালী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।